স্টাইল রূপালি গুড মর্নিং, আমি তো বারাসাতে আছি দিদিবাড়িতে। এখান থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরা আমার সাথে থেকো। এখন বাজে 5:30, হাঁটতে বেরিয়ে গেছি। এই যে দিদির মেয়ে হাঁটতে বেরিয়ে গেছে, বউ হাঁটতে বেরিয়ে গেছে, আমরা তিনজনে বেরিয়ে গেছি হাঁটতে। তা চলো যাই, একটা মন্দির আছে এই দেখো, এখানে একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা, কামাখ্যা মন্দির এটা। হাই, এটা হলো কামাখ্যা মন্দির, তোমাদের পরে ওইসব দেখাবো ঘুরিয়ে। তা চলো যাই, হাঁটতে যাই। দেখো বন্ধুরা, এখানে একটা পুকুর আছে, পুকুর বলতে একটা ঝিল টাইপের, খুব সুন্দর। এটা তোমাদের দেখতে নিয়ে আসলাম। এই দেখো কেন মা কি ভাল লাগছে। এই দেখো সবাই এখানে স্নান করে। এখানে হলো সিদ্ধিদাতা গণেশ আছে, এই যে এখানে গণেশ ঠাকুর আছে। আর এই দেখো কি সুন্দর বলো জায়গাটা, তাই না? দেখো কি তুলছো গো মাসি তোমরা, শামুক। ও এখানে সারা বড়া এনারা শামুক তুলছে, দেখো সুন্দর। সূর্য উঠে গেছে, চলো আমার একটা মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসবো, তোমায় বললাম যে মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসবো, চলো। এই যে এটা কামাখ্যা মন্দির, কামাখ্যা ঠাকুর আছে, এখানে তোমাদের নিয়ে এসেছি, এখানে জুতো খুলি নিয়ে আসলাম তোমাদের ঘোরাতে। কামাখ্যা মা আছে, এখানে ফটো তোলা নিষেধ, আমি তাও তুলে ফেলেছি বন্ধুরা, উনি বারণ করছে তা তুললাম না। এখানে শিবলিঙ্গ আছে, এখানে সার আছে, আর এখানে সব পাঠ কীর্তন এগুলো হয়। এই যে একটা পাঠ কীর্তনগুলো হয়, একাদশীতে হয় পাঠ হয়। এখানে আছে রাধা গোবিন্দ, দেখো কি সুন্দর, গোপাল, রাধা গোবিন্দ, গৌরনীতায়, এই দেখো গোপাল আছে। বন্ধুরা আমরা এখন চা খেতে বসে গেছি। এই যে এখানে নাতি আছে, মেয়ে আছে, আর বৌমা, আমাদের এই যে চারজনের চা। এখানে দেখো চায়ের কালারটা কি এসছে, দেখেছো? কারা চা বলে, লেমন গ্রাস শুধু এটা, তাই আচ্ছা লেমন গ্রাসের কালারটা কি এসছে দেখো, দেখেছো কি ফাইন কালার এসছে। এটা তো চা না, এটা লেমন গ্রাস। তাহলে লেমন গ্রাসটা খেয়ে নি, তারপরে আবার আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট কি হয় দেখাবো, তারপরে দুপুরে লাঞ্চে কি আছে সব দেখাবো তোমাদের। তাহলে এই দেখো, আচ্ছা এখন 9:15 বাজে, আমাদের সকালের ব্রেকফাস্টটা দেখে নাও। এই যে এখানে কুমড়ো আলুর তরকারি, আর এখানে আছে রুটি, আর এখানে আছে ফল, আর এটা খেজুর, এটা আমার, এটা আমার নাতির, এটা আমার মেজদির। এই যে নাতি বসে গেছে এখানে, আর এইটা হলো আমার দিদির মেয়ের এই ব্রেকফাস্টটা। ওটস আছে, এখানে আছে কিউই ফল, তারপরে কলা, আরো অনেক নানান রকম অ্যাপেল আছে, এখানে আছে খেজুর, নারকেলের দুধ দিয়ে জিনিসটা আর কি করা। আর এইটা আছে আমার বৌমার, এই একই জিনিস, এটা আমার বৌমার। এইটা বৌমা ওখানে ব্রেকফাস্ট করার জন্য বসে হয়ে গেছে, আর দিদির মেয়ে আসুক আর দিদি আসুক, আসলে আমরা ব্রেকফাস্টটা শুরু করবো। তাহলে আপনারা আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো আমাদের ব্রেকফাস্টটা। রাখছি, পরে আবার ফিরে আসছি। তাহলে তোমরা দেখতে থাকো আমরা ব্রেকফাস্টটা করে নিই। ডেকোরেশন করা
আমি একটু বাজারে একটু কেনাকাটি আছে, বাজারে বেরিয়ে গেছি আমি আর আমার মেয়ে, দিদির মেয়ে। চলো যাই, আমিও ঘুরে আসি, তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি, আর কী কী কেনাকাটি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, উল্টোপাল্টা জিনিস দিও না ভাই, এই উল্টোপাল্টা জিনিস দিও না, দাঁড়াও দাঁড়াও, এটা এটা চলো, দিলে হবে না, ওটা দিলে হবে না, চারটি হয়ে যাবে। হ্যাঁ, 80 গ্রাম হয়ে গেল, 20 গ্রাম কম আছে, বুঝলে? 20 গ্রাম কম আছে, কম হচ্ছিল ওই জন্য ওটা পাল্টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কি বলো, আর কিছু না, ওটা হয়েছে 300 না, 350 ধরো, 350 ধরো, বড় নেই, শোনো না, বড় নেই, বড় নেই। বন্ধুরা এই যে বৌমা হলো ডাইজেস্টিভ বিস্কুট ভালো খায়, তা হলো এইখানে বিস্কিট নিয়েছি, একটা আমাদের নাতির, আর হলো চারটে হলো আমাদের বৌমার, এই নাও, আর ক্যাডবেরি, আর এখানে বৌমা ফল খায়, বৌমার জন্য ফল নিয়ে এসছি, আর সবার জন্য ওখানে ডিম নিয়ে এসছি, ওখানে ডিম আছে, আর মনার জন্য আইসক্রিম নিয়ে এসছি, আর মাইমার জন্য আইসক্রিম নিয়ে এসছি, ঠাকুর ঘরে রেখে আসো, কালকে উপোস আছে তো, এই উপোসের জন্য নিয়ে এসছি, খাবো উপোসের জন্য, আর ওকে তোকে এখন আইসক্রিম করে পয়সা দিচ্ছি, তুই নিয়ে আয় নিয়ে আয়, এটা রাখো মিষ্টি ফইয়েগুলো বিস্কুটগুলো রাখো, যাও রেখে দাও, যে ওর হাতে একটা, হবে চকোবার হবে, দশ টাকা নে, দশ টাকা নে, চকোবার হবে না, চকোবার হবে না, মনে হয় মনে খাড়ি আপনার জন্য নিয়ে এসছি, আপনারা খান, আমরা ওই যে পার্কে যাব, ওখানে গিয়ে খাবো, আর ও যাবে না বলে ওকে 50 টাকা দিয়ে দিলাম, ওকে ভালো না, তাই 10 টাকার এই আইসক্রিম একদম ভালো না, দেখো দেখ পুরো ঠকিয়ে দিয়েছে একদম, বললাম বরফের আইসক্রিম দিতে 10 টাকার এই কখনো ভালো হয় না, আমিও খাই, তুই চকোবার খাস, এটা ওই যে মনার বাজারে গেছিলাম, এটা ফ্রিজে রাখো, পরে খাবা ভাই, ফ্রিজে রাখো, পরে খাবা। পুরে রান্না হয়েছে, দেখে নাও বন্ধুরা, এখানে হয়েছে থোর ভাজা, থোরের ঘন্ট, আর এখানে আছে আমের চাটনি, আর এখানে আছে ডাল, এটা কি ডাল করেছিস মেসি? এটা হলো ওই গাঁঠি দিয়ে মটর ডাল হয়েছে, আর এখানে আছে গাঁঠি আলুর তরকারি, খুব স্পাইসি খাবার এটা, আমার মাইমা করেছে, আমার দিদি শাশুড়ি, উনি নিরামিষ খান তো, উনি এই রেসিপিটা করেছেন, আর এখানে তো, এখানে তো ভাত হয়ে গেছে, আর এখানে আছে আইর মাছের আর বোয়াল মাছের কালিয়া একসাথে করেছে, ও আলাদাই করেছে, ঠিক আছে, আর এখানে একটা মাছ ভাড়া আছে, আর এখানে দেখো চিকেনের ঝোল, আজকে সানডে স্পেশাল চিকেনের ঝোল হয়েছে, দেখো কালারটা কি ফাইন এসছে বন্ধুরা, দেখো কালারটা কি ফাইন এসছে, দেখেছো স্পাইসি স্পাইসি খাবার, দেখো এটা হলো সানডে স্পেশাল, আজকে আমার দিদির বাড়িতে অনেকগুলো রেসিপি হয়েছে সানডে স্পেশালে, দেখেছো মাছের কালারটাও দেখো কি ফাইন এসছে, দেখো দেখো, তাহলে রাখছি, আবার পরে ফিরে আসছি, আমার সাথে থাকো। আজকে এই যে আমাদের এখানে আমার ভাই বউ বসে গেছে, আমার মুখ কিছু করো, আর এই যে ভাইয়ের মেয়েরা চলে এসছে সবাই, এখন লাঞ্চ করে ছোট বসে গেছে, এই যে দিদির ছেলে ওখানে বসে গেছে, আর আত্মীয় বসে গেছে এখানে, আর পরিবেশনায় আমাদের বৌমা আছে,
মিষ্টি বৌমা আর এখানে আমার মেয়েও দিদির মেয়ে এখানে পরিবেশনায় করছে আর মাইমা ওখানে শোয়া আর দিদি গেছে এক নিমন্ত্রণ বাড়িতে দিদি খাবে না আর মেজদি খাবে না নিমন্ত্রণ বাড়ি একটু নিমন্ত্রণ রক্ষা করতে গেছে তাহলে ওদের লাঞ্চটা সেরে নিক তারপরে আবার আমরা লাঞ্চ করবো তোমরা আমার সাথে থাকো দেখো আমি বলেছিলাম বন্ধুরা আমার দিদি নিমন্ত্রণ বাড়িতে গেছিল এই যে নিমন্ত্রণ বাড়ির থেকে চলে এসছে গুড ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সঙ্গে চলে আসলাম এখন বাজে 5:45 আজকে যে তোমরা ভিডিওটা দেখলে একটু আগে এইটা কিন্তু তোমরা একটু সিরিয়াস ভাবে না এইটা আমরা মানে মানে ঘরোয়া অশান্তি না এটা তোমাদের একটা আনন্দ দেওয়ার জন্য আমরা একটা ক্রাইম ভিডিও করেছি তাই তোমাদেরকে দেখালাম আমাদের মধ্যে ছেলে বউ ননদ শাশুড়ি সবার মধ্যে খুব মিল এদের মধ্যে খুবই মিল এদের মধ্যে কোনো অশান্তি ঝগড়া অশান্তি কিছুই না হ্যাঁ কোনো কিছুই না ওইটা অভিনয় মতন করেছে এটা অভিনয় মতন করেছে কিন্তু তোমরা খারাপ ভাববে না এটা অভিনয় মতন করেছে You did sometimes, seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, wrong, wrong. Yanti bani chhe, ami aajke dekhlam Ashok Stambho. Haan. Tokhon ami bolchi tui je ukil shobai ke janabi Ashok Stambho. Na na, Ashok Stambho aunty or onek diner shok. Haan. Ota koto gram ache jui aunty der? Ekhane বন্ধুরা এখানে সবাই বসে কেউ নেল পলিশ করছে কেউ গল্প করছে সবাই গ্যাজাগিজি করছে আমাদের রাতে ডিনার আজকে এরকম এখানে বসে সব টিভি দেখছে এই যে টিভি দেখছে সবাই বসে এখানে আর আমাদের রাতে ডিনার আজকে এখানে একদম নর্মাল আমরা বলেছি সিদ্ধ ভাত খাবো মেজদিকে বলেছি আর কিচ্ছু করবি না এই যে ভাত হয়েছে এই যে গাঁঠির দেখি গাঁঠির ঝোল আর হলো এখানে আছে চিকেন আর এক পিস মাছ এই যে চিকেন আছে চিকেনটা সরা 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 এই যে চিকেনের ঝোল আর যা আছে এই যে নিরামিষ যা আছে তরকারি আমাদের এখানে সবার হয়ে যাবে আর আমরা অনেক কিছু খেয়ে এসছি তোমরা বাইরের থেকে অনেক কিছু খেয়ে এসছি আর এখানে হলো আমাদের বৌমার একটা খাবার তৈরি হয়েছে এটা হলো কি মেসি এটা একটা স্যুপ তৈরি হয়েছে এই বৌমা স্যুপ খাবে তাহলে বন্ধুরা ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো রাখছি টাটা হ্যাঁ এই টাটা করে দে সবাই টাটা করে দে টাটা করে দে টাটা করে দে বন্ধুরা আমার এখানে কাউতালি সব রাখছি টাটা।